News 18 Digital Live লৈ মই পাপৰি আপোনালোকক স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তৰ এটা খবৰ আমি আপোনালোকক জনাবলৈ ওলাইছো প্ৰথমতে এই দৃশ্যাংশ দেখুৱাইছো এটো হৈছে এটা বৃহৎ শপিং মল আৰু এই শপিং মলটো এনেধৰণে ভাঙি ঠকা এই কাৰণে হৈছে কাৰণ ইয়াত অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে আৰু ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হৈছে আৰু সেইবাবে এনেধৰণে ইমাৰজেন্সি এক্সিটৰে ৰাইজক উলিয়াই অনা হৈছে হুকলমে অৱশ্যে মলটো ভিতৰ ভাগত থকা যিসকল লোক আছিলে তেওঁলোকে হুকলমে যিহেতু তাৰ পৰা উদ্ধাৰ হৈছে তেওঁলোক আৰু ওচৰতে থকা গীতাঞ্জলি পাৰ্কত তেওঁলোকে তারপরা লড়া লড়কে তালে গেছে এটা কথা হয়েছে এই ঘটনাটা কত ঘটেছে সেই সন্দর্ভে আমি কবলে ওলাইছো কলকাতাত ঘটেছে কলকাতার এটা হয়েছে একটা বৃহৎ শপিং মল আর এই শপিং মলটোত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে শপিং মলটোর জুই সেই জুয়ে সমগ্র অঞ্চল সানি ধরেছে আর সে দেখিলে বুঝব পারি চারিফালে ধোঁয়া হয়ে পড়েছে জুই হয়ে পড়েছে ভিতর শ গ্রাহক বন্দী হয়ে আছে শপিং মলের ভিতর এখন ফুড কোর্ট আছে আর সেই ফুড কোর্টখনতে অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটে যার ফলে চারিফালে জুই বিয়পি পড়ে আর জুই বিয়পি পড়ার ফলত এক হাহাকার অবস্থার সৃষ্টি হয় স্বাভাবিকতে আর বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়া বলে যদি কোনে কব বিচারিছে এতালেকে কিন্তু সকলোখিনি পোহরলে অহা নাই কারণ হয়েছে ফুড কোর্টত যেহেতু অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে গতি তাক লো কিছু ধরনের তদন্ত বর্তমান তাত চলি আছে আর শ লোক যেহেতু এখন শপিং মল তাত বজার করবলে গেছিলেন বা ফুড কোর্ট এখন আছে গতি তাত খাবলে গৈছিল আর তারপরে এই অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার লগে লগে কন কন শিশুর পর আরম্ভ করে বয়োজ্যেষ্ঠজনলকে হাহাকার অবস্থার সৃষ্টি হয় এইখিনিতে আমি কব পারো যে চারি মহলাত যেহেতু এই ফুড কোর্ট খন আছিলে আর মলটো হয়েছে একরোপলিস মল এটো হয়েছে একরোপলিস মল ইয়াতে চারি মহলাত ফুড কোর্ট আছিল আর সেই ফুড কোর্টতে অগ্নিকাণ্ডর সূত্রপাত ঘটে সূত্রপাত ঘটার পিছতে জুই চারিফালে বিয়পি পড়ে ইমার্জেন্সি এক্সিটরে বহুজন তারপর পলাবলে বা উদ্ধার হবলে সক্ষম হয় অগ্নি নির্বাপক বাহিনীর দল উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়ে এনেধরনের বিভিন্ন পন্থা অবলম্বন করে তাত আবদ্ধ হয়ে থাকা লোকসকলক সুকলমে উদ্ধার করেছে আটাইতকৈ ডাঙর কথাটো হয়েছে যে তেওঁলোকক উদ্ধার করবলে পড়াতো কারণ যেহেতু এটা শপিং মলের ভিতর কিমান সংখ্যক লোক থাকিব পারে শ গ্রাহক থাকে বিভিন্ন ধরনের স্টল আছে বিভিন্ন ধরনের স্টোর আছে গতি তাত যাব বজার করব আর তেনেকুৱাতে যেটা অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে নিশ্চিতভাবে দৌড়া দৌড়িতে আসলে বহু অঘটন সংঘটিত হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই এতিয়ালেকে কোনো ক্ষয়ক্ষতির খবর বিশেষভাবে অহা নাই উল্লেখযোগ্য যে 11 জুনত কলকাতার পার্ক স্ট্রিটর এই অ্যালেন পার্কর বিপরীতে থাকা এটা কিবা মহলিয়া অট্টালিকাটো এনে ধরনের একে অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছিল এতিয়ালেকে যদি আমি চাও যে জুইর মাজত আবদ্ধ হয়ে থাকা লোকের বাবে অক্সিজেনের ব্যবস্থা তাত করা হয়েছে জুইর মাজত যে সকল লোক তাত আবদ্ধ হয়ে আছে তেওঁলোকর বাবে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে তেওঁলোকক অক্সিজেন মাস্ক দিয়া হয়েছে তেওঁলোকক সুকলমে উদ্ধার করা হয়েছে উদ্ধার কার্য অব্যাহত আছে এতিয়াও এটা শপিং মলত এই ঘটনা সংঘটিত হয়েছে কলকাতাত সংঘটিত হয়েছে আর বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপন করবা যেখানে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার দ্বারা এইখিনি করবলে সক্ষম হয়েছে গতি এটা শপিং মল হোক বা বহু অট্টালিকাত হোক যর ব্যবস্থাপনা থাকে যর অগ্নি নির্বাপন করবা সুবিধা থাকে সেই সুবিধাসমূহ প্রযোজ্য আর কবাত কবাত আমি সাধারণত তাতো গাফিলতি বিশেষকৈ দেখবলে পাওয়া যায় অসমতো তেনেকুৱা বহু গাফিলতির তথ্য আমি আগতেও দেখাইছো যে সহজভাবে বা কম সময়ের ভিতরতে তেনেকুৱা ব্যবস্থা করবা যেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা একটা অট্টালিকাত থাকিব লাগে সেয়া না থাকে কিন্তু এই একরোপলিস নামের যে শপিং মল তাত এটাই কথা ভাল আছিল যে তাত অগ্নি নির্বাপক বাহিনী সময়মতে উপস্থিত হয়েছিল বা শপিং মলটো যেহেতু থাকে সেইখিনি ব্যবস্থা সকল মলতে থাকিব আর রাইজে সেইখিনি সুবিধা উঠাবলে সক্ষম হয়েছে এক্সিটেরে যেহেতু ইমার্জেন্সি এক্সিটেরে বাহিরলে ওলাইছে আর শ লোক তাত বহু সময় ধরে আবদ্ধ হয়ে থাকার ফলত শ্বাস প্রশ্বাসত যথেষ্টখিনি অসুবিধার সৃষ্টি হয়েছে বহুত অসুস্থ হয়ে পড়ছে আর ততাতয়াকে তারপর নামি আহি উচরে এখন পার্কত অবস্থান করেছে মুঠর ওপর সুকলমে রক্ষা পড়েছে কিন্তু আজি কিছুদিন পূর্বে আর একটা অট্টালিকা তেনেকা ধরনের অঘটন সংঘটিত হয়েছে অগ্নিকাণ্ডর ঘটনা সংঘটিত হয়েছে কলকাতার শপিং মলের অগ্নিকাণ্ডের কথা কবলে যাওতে হঠাতে আর একটা কথা আর একটা অগ্নিকাণ্ডের কথা মনলে আছে সেয়া হয়েছে কুয়েটত যে ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হল যত ভারতের 45 গৰাকীকৈ শ্রমিক থাকা একটা 7 মহলিয়া অট্টালিকা যত বিদ্যুৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলত অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল আর যত 45 জনকৈ শ্রমিক ভারতের শ্রমিকের মৃত্যু হয়েছিল আজি তেওঁলোকৰ শদেহ লৈ অনা হয়েছে নিজের জন্মভূমিলে জন্মস্থানলে লৈ যোৱা হয়েছে গতি অগ্নিকাণ্ডের ঘটনার ফলত সেটা অতিকৈ দুঃখজনক খবর কিন্তু তার সমান্তরালভাবে আমি যদি এটা কলকাতার কথাটলে আকৌ এবার আহিছো কারণ অগ্নিকাণ্ডের খবর পোৱা লগে লগে আসলে সেই কথাটলে মনত পড়ে গেল যে 45 গৰাকীকৈ শ্রমিকের অগ্নিকাণ্ডের মৃত্যু হল কুয়েটত যি তেওঁলোকে তাত কাম করবলে গৈছিলে
আজিৰ দিনটো আমি আকৌ এবাৰ কলকাতাৰ পটভূমিলৈ আহিছো কলকাতাত ইয়া হৈছে জি শপিং মল এই শপিং মলটোত অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে চতুৰ্থ মহলাত থকা ফুড কোৰ্টত অগ্নিকাণ্ডৰ সূত্রপাত ঘটিছে আৰু এতিয়ালৈকে আটাইখিনি তথ্য পোহৰলৈ অহা নাই যে কি কাৰণত অগ্নিকাণ্ডৰ সূত্রপাত হল কিয়া চৰ্চাকিটৰ ফলতে হল নে ফুড কোৰ্টত থকা অন্য কিবা জুই বা তেনেকুৱা ধৰণৰ কিবা কাৰণতে হল এতিয়ালৈকে সেইসমূহ কথা পোহৰলৈ নাই অহা কিন্তু কথা হৈছে যে মুঠৰ ওপৰত সেয়া চৰ্চাকিট বুলি ধৰা হৈছে সকলোখিনি চাই থকা হৈছে আটাইতকৈ ভাল লগা কথাটো হৈছে যে তাত যিসকল লোক আছিলে তেওঁলোকে যথেষ্ট অসুবিধাৰ সন্মুখীন হল যদিও সুকলমে তেওঁলোক বাহিৰলৈ আহিবলৈ পাৰিলে তেওঁলোক ৰক্ষা পৰিছে আৰু তেওঁলোকক অন্য ঠাইলৈ স্থানান্তৰ কৰা হৈছে আৰু ততাতৈয়াকৈ আছে প্ৰকৃততে ততাতৈয়াকৈ তেওঁলোকক সেইখিনি ব্যৱস্থা কৰা হৈছে আপুনি চাওক কিমান তৎপৰতাৰে সময়মতে আহি উপস্থিত হৈছে কেনেধৰণে তেওঁলোকক উদ্ধাৰ কৰা হৈছে তেওঁলোকে এয়া তেওঁলোকক উদ্ধাৰ কৰা হৈছে এক্সিট যিখন দৌৰ সেই দৌৰেদি তেওঁলোকক ততাতৈয়াকৈ লৈ অনা হৈছে এনেধৰণে ভাঙি পেলোৱা হৈছে যিমান পাৰে সোনকালে তাত থকা লোকসকলক খুব কম সময়ৰ ভিতৰতে উদ্ধাৰ কৰা হৈছে সেইটো হৈছে এটা অতিকৈ ভাল কথা যে অগ্নিনিৰ্বাপক বাহিনী বুলিয়েই নহয় শ্বপিং মলত থকা যিসকল লোক আছে তেওঁলোকেও নিজাববীয়াকৈ সেইখিনি প্ৰচেষ্টা কৰিছে আৰু তেওঁলোক বাহিৰলৈ আহিবলৈ সক্ষম হৈছে ইমাৰ্জেঞ্চি এক্সিটেৰে একৰপলিচ মলৰ পৰা বাহিৰলৈ ওলাই অহা বহু লোক যিহেতু বাহিৰলৈ ওলাই আহিছে কিন্তু এইখিনিতে আকৌ এটা কথা ক'ব লাগিব যে এতিয়াও তাত কিছু সংখ্যক লোক আবদ্ধ হৈ আছে এই ঘটনাটো কিছু সময় পূৰ্বৰ ঘটনা গতিকে এতিয়াও তাত যথেষ্ট সংখ্যক লোক আবদ্ধ হৈ আছে তেওঁলোকক উদ্ধাৰ কৰাৰ ক্ষেত্ৰত কোনো ত্ৰুটি ৰখা নাই তেওঁলোকক উদ্ধাৰ কৰি থকা হৈছে আৰু ততাতৈয়াকৈ তেওঁলোকক উদ্ধাৰ কৰি তেওঁলোকক লৈ অনা হৈছে বাহিৰলৈ অনা হৈছে কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে যিহেতু চাৰিওফালে ধোঁৱা হৈছে গতিকে শ্বাস প্ৰশ্বাসজনিত কিছু অসুবিধাৰ তেওঁলোক সন্মুখীন হৈছে যাৰ ফলত তেওঁলোকক অক্সিজেন মাস্ক দিয়া হৈছে অক্সিজেনৰ ব্যৱস্থা কৰা হৈছে ভিতৰত থকা লোকসকলক আৰু কম সময়ৰ ভিতৰতে অগ্নি নিৰ্বাপন কৰিবলৈ চেষ্টা বৰ্তমান চলাই থকা হৈছে 11 জুনতো প্ৰায় একেধৰণৰ এটা ঘটনা সংঘটিত হৈছিলে তাতো এটা অট্টালিকাত অগ্নিকাণ্ডৰ ঘটনা সংঘটিত হৈছে আৰু এয়া আছিলে কিছু খবৰ আমি যিহেতু সকলো ঠাইৰে খবৰ আমি আপোনালোকক জনাই যাওঁ অসমৰ পটভূমিয়ে নহয় বা প্ৰতিটো বিষয়বস্তু প্ৰত্যেক ধৰণৰ টপিকৰ ওপৰত আমি আপোনালোকক প্ৰত্যেকটো খবৰ জনাই যাওঁ আৰু তেনেকুৱা ধৰণৰ কিবা খবৰ বা জানিব লগা থাকিলে আপোনালোকৰো কিছুমান মত থাকিব আমালৈ আপোনালোকে প্ৰেৰণ কৰিব পাৰে আমাৰ কমেণ্ট বক্সত আৰু আজিলৈ আহোঁ ইয়াৰে সৈতে মই পাপৰে বিদায় লৈছোঁ নমস্কাৰ